নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এমার্জেন্সি লাইট বানাবো এবং সম্পূর্ণ বন্ধুরা এটা বাড়িতে এবং নিজেরাই এটা বানাতে পারবো। তো বন্ধুরা, এই যে সোলার লাইটটা বানাবো এটা 4 থেকে 5 ঘন্টা সার্ভিস হবে এবং এটা কিন্তু খুব ভালো ব্রাইটনেস হবে। আমরা যেটা নর্মাল সোলার সানকিল লাইট একটা ব্যবহার করি, সেই সানকিল লাইটের থেকে এটা বেটার, অনেক ভালো হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে ভালো সুপার এলইডি পাতা নিয়ে নিচ্ছি 5 ভোল্টের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 4 ভোল্ট লেখা আছে। 4 ভোল্ট, 5 ভোল্ট, 3 ভোল্ট, এই ভোল্টে মোটামুটি জ্বলে এই লাইটটা। তো বন্ধুরা, এখানে টোটাল আমরা 32টা এলইডি নিয়েছি এবং সেই 32টা এলইডিটা প্যারালাল কানেকশন করেছি। প্যারালাল মানে কি, প্রত্যেকটার পজিটিভ একসঙ্গে করেছি এবং প্রত্যেকটা নেগেটিভ একসঙ্গে কানেক্ট করেছি। এবং এখানে 32টা এলইডি আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে। তো এখন আমরা এই একটা বক্স নিয়েছি যেটা 4-4 বক্স, এবং সেই 4-4 বক্সে আমরা কাটিং করব এলইডিটা যেন ঠিক এইভাবে বসে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিংটা মোটামুটি হয়ে গেছে। আমরা এটাকে এখন এই খাপের মধ্যে এলইডিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, বসানোর জন্য আমাদের চারিদিকে 4টা ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্র দিয়ে নাট বোল্ট যেটা হয়, ছোট নাট বোল্ট, সেই নাট বোল্ট দিয়ে আমরা এটা ভালোভাবে চারিদিকে টাইট করে দেবো। তো বন্ধুরা, এখানে আমি যে কানেকশন করেছি এলইডির পাতার উপরে, প্রত্যেকটা লাইটের পজিটিভ এক জায়গায় করেছি তার দিয়ে, এবং প্রত্যেকটা লাইটের নেগেটিভ এক জায়গায় করেছি তার দিয়ে। এখানে আপনি মনে করলে লাইটটা বাড়াতে পারেন, আবার মনে করলে কমাতেও পারেন। যতগুলো লাইট আপনি বাড়াবেন, লাইটের কিন্তু সার্ভিসটা তত কমবে। মানে যত ব্রাইটনেস বেশি হবে, তত কিন্তু লাইটের ব্যাক আপটা কমবে। এবং আপনি যদি লাইটের মানে লাইট সংখ্যাটা যদি বাড়ান, সেক্ষেত্রে তো আপনার ব্যাক আপটা কমছে। আর আপনি যদি লাইট সংখ্যাটাকে কমিয়ে দেন, তাহলে ব্যাক আপ টাইমটা আপনার বেড়ে যাবে। ওকে, কমলে বাড়বে, বাড়লে কমবে। ওকে বন্ধুরা, আমাদের এখানে লাইট সেট আপটা হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে আপনি মনে করলে 12 ভোল্ট সোলার থেকে আপনি চার্জ করতে পারবেন। তো সেটা কীভাবে চার্জ করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা। আমি তাহলে অবশ্যই আপনাদের পরের ভিডিওতে দেখাবো যে 12 ভোল্ট প্যানেল দিয়ে এটা কীভাবে চার্জ করব। ওকে বন্ধুরা, এর সঙ্গে আমাদের যেটা লাগিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে 3টে পুরানো লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি বন্ধুরা। পুরানো বলতে এখানে খারাপ না, কিন্তু প্রত্যেকটা ভালো। বাট এটা কিন্তু আমরা ল্যাপটপ ব্যাটারি থেকে বের করেছি, এটা কিন্তু ভালো ব্যাটারি আছে 3টে ব্যাটারি। বাট এখানে একটু পুরানো, মানে বছর দুয়ের একটু পুরানো বা 1 বছরের পুরানো, এটা কিন্তু সেল ভালো আছে। ওকে বন্ধুরা, তো আমাদের এখন মোটামুটি ব্যাটারি কমপ্লিট হয়ে গেছে কানেকশন। ব্যাটারির ক্ষেত্রেও সেম, প্যারালাল কানেকশন, প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ একসঙ্গে, প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভ একসঙ্গে। ওকে বন্ধুরা, এরপর আমাদের এখানে একটা সুইচ বসাতে হবে সেই 4-4 বক্সের উপরে। সুইচটা বসালে কি হবে বন্ধুরা, আমাদের নিজের মনের মতো করে আমরা যখন তখন অন অফ করতে পারবো। ওকে, হয়ে গেছে আমাদের সুইচের কাটিং। আর একটা এর সঙ্গে লাগছে চার্জার পিন, আর একটা অন অফ সুইচ। ওকে বন্ধুরা, এই চার্জার পিনটা আপনারা যদি মনে করেন একটা 4056 একটা বোর্ড দিয়ে দিতে পারেন, যেটা BMS যেটা আছে, সেই BMS-এর বোর্ড এখানে একটা সেট করতে পারেন। বাট বন্ধুরা, আমি এখানে কোনো BMS সেট করিনি, ডাইরেক্ট একটা চার্জার পিন করে দিয়েছি। আর এখানে আপনি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দিয়ে ডাইরেক্ট চার্জ করে এটা লাইটটাকে ব্যবহার করতে পারেন বন্ধুরা। বেশিক্ষণ দেওয়ার দরকার নেই, এখানে যেহেতু আমরা BMS দিইনি, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা এখানে চার্জ দেওয়া যেতে পারে আরামসে, কোনো ব্যাপার নেই। আর এখানে 3টে যে ব্যাটারি দিয়েছি বন্ধুরা, এটা 1-1টা ব্যাটারি 2600 mAh। বাট আমরা বাজারে কিনতে গেলে অরিজিনাল ব্যাটারিগুলো পাই না, তো সেক্ষেত্রে এই ল্যাপটপ ব্যাটারি থেকে আমরা খুলে নিয়েছি। আর বন্ধুরা, এখানে সিম্পল কানেকশন, জাস্ট পজিটিভের সঙ্গে পজিটিভ ব্যাটারি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। চার্জার পিনগুলো তাই পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। এখানে আমরা পজিটিভের ক্ষেত্রে পজিটিভের লাইট কানেকশানটা সুইচে দেবো এবং পজিটিভের ব্যাটারি কানেকশানটা সুইচে দেবো। দিলে দুটো তার বাড়ি এলে আমাদের সুইচটাকে অন করলে লাইটটাকে জ্বলবে। তো বন্ধুরা, যাই হোক, আমাদের বেশি বকবক করার দরকার নেই, লাইটটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমাদের টোটাল কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে এবং নেগেটিভ যে কানেকশানগুলো রয়েছে, প্রত্যেকটা চার্জার পিন, ব্যাটারির নেগেটিভ এবং লাইটের নেগেটিভ, প্রত্যেকটা নেগেটিভ একসঙ্গে করে একটা ব্ল্যাক টেপ দিয়ে জড়িয়ে সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টোটাল আমার সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম যেমন আমাদের সোলার লাইট ঝোলানো সিস্টেম থাকে সেই রকমই সেম ঝোলানো সিস্টেম রয়েছে। এখানে আমি তৈরি করেছি সিস্টেম, এবং লাইটটার ব্রাইটনেস বন্ধুরা অনেক ভালো, যে আমাদের সানকিন সোলার লাইট তার থেকে এটা 2-3 গুণ সোলার লাইটটা জ্বলবে। আর বন্ধুরা, এখানে আমি Type-B চার্জিং সেট করেছি, আপনারা Type-C মনে করলে সেট করতে পারেন বন্ধুরা। তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।